সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজি ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ নিয়ে। চলো শুরু করা যাক। আজ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয়। অর্থাৎ আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ ইমপ্লিসিট ফাংশন। তাহলে খেয়াল করো, যদি আমরা অব্যক্ত ফাংশনের অন্তরজ বের করা শিখতে চাই, তাহলে আমাদের কাছে প্রথমে যে কথাটা চলে আসে সেটা হচ্ছে অব্যক্ত ফাংশন, অর্থাৎ ইমপ্লিসিট ফাংশন বলতে কি বোঝানো হয়। তাহলে অব্যক্ত ফাংশন কি সেটা বোঝার আগে আমরা যে কথাগুলো বলে নিতে চাই সেটা হচ্ছে, এতদিন পর্যন্ত আমরা যত অন্তরজ বের করার সিস্টেম দেখেছিলাম সবগুলোতে কি দেখেছিলাম, সেটা হচ্ছে প্রশ্নে এমন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু সামথিং, ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু সামথিং দেওয়া আছে এবং তোমাকে বের করতে বলা হচ্ছে যে ডি ওয়াই বাই ডি এক্স বের করো, ঠিক আছে, বুঝতে পারলাম। এতদিন পর্যন্ত যতগুলো প্রবলেম সলভ করেছি সবগুলোতে হচ্ছে কি আছে একটা ফাংশন ওয়াই দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু সামথিং অর্থাৎ এক্স স্কোয়ার অথবা এক্স প্লাস সামথিং এরকম কিছু লেখা আছে, ঠিক আছে। এখান থেকে তোমাকে বের করতে বলা হচ্ছে ডি ওয়াই বাই ডি এক্স, অর্থাৎ এখানে এরকম ফাংশন আছে যে কি ওয়াই ইকুয়াল টু এক্স, অর্থাৎ ফাংশনটা এমনভাবে প্রকাশ করা আছে যে সমীকরণের বাম পাশে ওয়াই থাকবে, ডান পাশে এক্স প্লাস সামথিং এক্সে থাকবে, ঠিক আছে, সমীকরণের বাম পাশে ওয়াই এবং ডান পাশে এক্সের সামথিং, ঠিক আছে, এক্স এক্স প্লাস এই সাথে কী থাকতে পারে, কনস্ট্যান্ট থাকতে পারে, কিন্তু এক্স ছাড়া অন্য কিছু নেই। মানে বুঝাচ্ছি এখানে কোথাও এক্স এর সাথে অন্য কোনো চলক ওয়াই কোথাও যুক্ত নেই, কোথায়, রাইট সাইডে, এরকমভাবে ছিল। কিন্তু এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটাতে হচ্ছে তোমাকে কী দেওয়া থাকবে, সেটা হচ্ছে এমনভাবে এক্স এবং ওয়াইয়ের রিলেশন আকারে দেওয়া থাকবে, যে ফাংশনটা দেওয়া থাকবে আর কি, যে ফাংশনটা দেওয়া থাকবে সেখানে এক্স এবং ওয়াই এমনভাবে রিলেটেড অবস্থায় থাকবে যে তুমি কখনো এক পুরো এই যে যে লাইনটা দেওয়া থাকবে অর্থাৎ যে ফাংশনটা দেওয়া থাকবে সেখান থেকে সেটাকে তুমি কখনো এক্স ইকুয়াল টু সামথিং অর্থাৎ এক্স ইকুয়াল টু অর্থাৎ তুমি কখনো ওয়াইকে এক্সের ফাংশন অথবা এক্সকে ওয়াইয়ের ফাংশন হিসেবে কখনো কী করতে পারবে না, আলাদা করে লিখতে পারবে না, অর্থাৎ এক্স এবং ওয়াই এমনভাবে পরস্পর সম্পর্কযুক্ত হবে যে তুমি তাদেরকে কখনো আলাদা করে নিতে পারবে না, মানে তারা পরস্পর সবসময় সংযুক্ত অবস্থায় থাকবে, এরকম ফাংশনগুলোকে বলা হচ্ছে অব্যক্ত ফাংশন। মানে হচ্ছে কি, তোমার কাছে ধরলাম এমনভাবে একটা ফাংশন থাকবে এফ অফ এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু জিরো, মানে বুঝতে পারছি যে রাশিগুলো থাকবে সেখানে এক্স এবং ওয়াই দুটোই থাকবে, ঠিক আছে, এবং এই ফাংশনটাকে তুমি কখনো এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই অথবা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এভাবে লিখতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাইয়া এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই কিংবা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বলতে আপনি কী বোঝাচ্ছেন। ধরলাম এরকম একটা ফাংশন, ধরলাম সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ধরলাম থ্রি এক্স ওয়াই প্লাস ওয়াই কিউব। এটা কিন্তু এক্স এক্স মাইনাস ওয়াই কিউবের সূত্রটা আমরা ব্যবহার করছি না, জাস্ট আমি লিখলাম এখানে এটা ইজ ইকুয়াল টু যদি জিরো লেখা হয় তুমি এখান থেকে কি এক্স ইকুয়াল টু সামথিং লিখতে পারবা, অবশ্যই হয়তো কোনোভাবে লিখতে পারবা, কিন্তু কখনো কী করতে পারবে না যে এক্স ইকুয়াল টু সামথিং যেখানে লিখবা এই অংশটাতে রাইট সাইডে কখনো এক্স মুক্ত থাকবে না, অর্থাৎ এখানেও এক্স যুক্ত আকারে থাকবে। তাহলে তোমরা নিজেরাই বলো, এই পাশে যদি এক্স থাকে তাহলে এটা কি এক্স ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আকারে প্রকাশ করা হলো, হয়নি। একইভাবে তুমি চাইলে এখান থেকে কী করতে পারবে না, ওয়াইকেও আলাদা করে নিতে পারবে না, বুঝতে পারছি। অর্থাৎ এরকম যে ফাংশনগুলো থাকবে সেগুলোকে আমরা বলছি অব্যক্ত ফাংশন। আসলে মেইন কথাটা হচ্ছে এরকম যে সবসময় আমাদের আমরা আলোচনা করে এসেছি এতদিন ওয়াই ইকুয়াল টু সামথিং এরকম আকারে একটা ফাংশন দেওয়া আছে সেখান থেকে আমরা ডি ওয়াই বাই ডি এক্স বের করছি, কিন্তু এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাকে কখনো ওয়াই ইকুয়াল টু এখন যে ফাংশনগুলো দেওয়া থাকবে সেগুলো একটা ওয়াই ইকুয়াল টু সামথিং আকারে দেওয়া থাকবে না, অর্থাৎ এখন যে ফাংশনগুলো দেওয়া থাকবে সেগুলো এমন হবে এক্স এবং
এবং ওয়াই পরস্পরের সাথে রিলেটেড আকারে থাকবে। সো আলটিমেটলি এখানে কী করতে হবে, এক্ষেত্রে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা সমীকরণের উভয় পক্ষে কী করবো, আমরা অন্তরীকরণ করবো নর্মালি। কীভাবে নর্মালি মনে হচ্ছে এতদিন যতগুলো সূত্র আমরা শিখে এসেছি, কীরকম সূত্র, আমরা ইউবি সূত্র শিখে এসেছিলাম, ডিডিএক্স অফ ইউবি, ঠিক আছে, আমরা শিখে এসেছিলাম চেন রুল, ঠিক আছে, আমরা চেন রুল এখানে ব্যবহার করব, ঠিক আছে। এই যে সূত্রগুলো আমরা একইভাবে আগের যে ফাংশনগুলো ব্যবহার করেছি, আগে যতগুলো সূত্র ব্যবহার করেছি, আগে যতগুলো ফর্মুলা ব্যবহার করেছি, ঠিক আছে, যতগুলো থিওরি পড়েছি সবগুলো এখানে ব্যবহার করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা বলতে পারছি তাহলে কি, এই যে এরকম আকার যদি একটা ফাংশন দেওয়া থাকে এটাকে কীভাবে সলভ করবো, সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, বুঝতে পারলাম। তাহলে একটু যদি আমরা বুঝে থাকি তাহলে হচ্ছে আমরা জাস্ট যেটা এতক্ষণ যা বলেছি সেটাকে একটা লিখিত আকারে বলছি। কীরকম দেখো, আমার কাছে একটা ফাংশন দেওয়া আছে, সেটা হচ্ছে এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এখন বলা হচ্ছে এই ফাংশনটাকে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কিংবা অথবা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আকারে যদি আমরা প্রকাশ করা না যাই, ঠিক আছে, আমরা প্রকাশ করতে না পারি, আমরা শত চেষ্টা করি কিন্তু আসলে ওভাবে লিখতে পারবো না, তাহলে ওরকম ফাংশনগুলোকে বলা হচ্ছে অব্যক্ত ফাংশন কিংবা ইমপ্লিসিট ফাংশন, ঠিক আছে, ইমপ্লিসিট ফাংশন বলা হচ্ছে। সো এখানে হচ্ছে তোমাদেরকে দেখাও অব্যক্ত ফাংশন বোঝার জন্য দুটি উদাহরণ দেওয়া হয়েছে। এই দুটো ফাংশন তোমরা যদি চেষ্টা করতে চাও তাহলে চেষ্টা করতে পারো, সেটা হচ্ছে এই ফাংশনটা থেকে তোমরা কী করতে পারো, প্রথম ফাংশনটার থেকে চাইলে এক্সকে আলাদা করে নাও সম্পূর্ণভাবে, আবার চাইলে ওয়াইকেও আলাদা করে নিয়ে দেখতে পারো যদি সম্ভব হয়। একইভাবে তোমরা নিচের সমীকরণটার ক্ষেত্রেও একই প্রসেস দেখতে পারো, কি করবা, এক্সকে আলাদা করে নিতে চেষ্টা করবা যাতে করে সমীকরণের ডান পাশে এক্স না থাকে, অথবা ওয়াইকে আলাদা করে নেওয়ার চেষ্টা করবা যাতে করে সমীকরণের ডান পাশে ওয়াই না থাকে। এবং যদি তোমরা সম্ভব হও তখন তাহলে বলবো তোমরা সাকসেসফুল, কিন্তু তার মানে এই নয় যে তোমরা ওই ফাংশনটাকে অব্যক্ত নয় বলে সেটা হয়তো প্রমাণ করতে পেরেছো, তার মানে এই নয় যে কি তোমরা কী হয়ে গেছো, তার মানে এটা যে আমরা যেটা বলছি সেটা ব্যর্থ হয়ে গেছে এরকম না, তার মানে তোমরা যদি এই ফাংশনটা থেকে ওয়াইকে আলাদা করে নিতে পারো সম্পূর্ণরূপে তাহলে আমরা বলবো সেটা অব্যক্ত নয়, তাহলে সেটা হচ্ছে ব্যক্ত, তার মানে হচ্ছে সেটা কি ওয়াই ইকুয়াল টু সামথিং আকারে প্রকাশ করা যায়। তাহলে ওই ফাংশনটাকে তোমরা কী করবো, ম্যানুয়ালি সলভ করবা, আর যদি সলভ করা যদি এটা যদি ওয়াই যদি আলাদা করে নেওয়া না যায় তাহলে আমরা বলবো সেটাকে অব্যক্ত ফাংশন। সো আলটিমেটলি আমরা কী করবো, আগের মতোই প্যাটার্নে আমরা কী করেছিলাম, আমরা সমীকরণের আমরা দেখতে পেয়েছিলাম যদি আমাদের ফাংশনটা এইভাবে দেওয়া থাকে যে ওয়াই ইকুয়াল টু সামথিং, ঠিক আছে, তাহলে আমরা কী করেছিলাম, ওয়াই ইকুয়াল টু সামথিং থাকলে আমরা যদি ডিওয়াই ডিএক্স বের করি জাস্ট কী করেছিলাম, লেফট সাইডে ডিওয়াই ডিএক্স আমি নর্মালি পেয়ে গিয়েছি এবং রাইট সাইডে কী করেছিলাম ডিফারেন্সিয়েশন করেছিলাম। এখন আমাদের কী করতে হবে, দেখতে পাচ্ছি আমরা সমীকরণের লেফট সাইড এবং রাইট সাইড উভয় পক্ষে কি এক্স এবং ওয়াই যুক্ত আছে, ঠিক আছে, এবং তাদেরকে পরশু থেকে আলাদা করে নেওয়া যাচ্ছে না, তখন আমরা কী করবো, সমীকরণ যেটা দেওয়া আছে এই সমীকরণের উভয় পক্ষে আমরা কী করবো ডিফারেন্সিয়েট করবো, এবং উভয় পক্ষে যদি ডিফারেন্সিয়েট করার পরে আমরা দেখতে পাবো বিভিন্ন ক্ষেত্রে আমরা ডিওয়াই বা ডিএক্স যুক্ত বিভিন্ন রাশি পাবো। এখান থেকে যদি আমরা কমন নিয়ে অথবা যাই করি সিম্পলিফাই করার মাধ্যমে আমরা শেষ পর্যন্ত কী করবো ডিওয়াই বা ডিএক্সকে আলাদা করে নিয়ে আসবো, ঠিক আছে, এবং শেষ পর্যন্ত আমরা কী পেয়ে যাবো ডিওয়াই বা ডিএক্স পেয়ে যাবো, এবং এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, বুঝতে পারলাম। তাহলে এখানে আমাদের তাহলে আমরা বুঝতে পারলাম যে অব্যক্ত ফাংশন কী এবং অব্যক্ত ফাংশনের অন্তরজ কীভাবে নির্ণয় করা হয় সেটাও একটু পরে আমরা দেখছি। দেখো তাহলে হচ্ছে আমরা কী প্রশ্ন বলছি সেটা দিতে বলছি, আমরা বলছি যে এই যদি যে দুটো ফাংশন দেওয়া আছে এই দুটো প্রত্যেকে হচ্ছে কি অব্যক্ত ফাংশন। তাহলে এখন আমাদের তাদের প্রশ্ন চলে আসে, তাই সেটা হচ্ছে অব্যক্ত ফাংশনের অন্তরজ কীভাবে নির্ণয় করা হয়, ঠিক আছে। তাহলে কিন্তু কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা এই টপিকটা নিয়ে আলোচনা করার আগে আমরা কিন্তু বলে ফেলেছি, অর্থাৎ এই যে কীভাবে এই লাইনটা দেখার আগে আমরা বলে ফেলেছি যে কীভাবে অব্যক্ত ফাংশনের অন্তরজ নির্ণয় করা হয়। কীভাবে বলেছিলাম, আমার যে কাছে যে সমীকরণটা আছে সেই সমীকরণের উভয় পক্ষে আমরা কী করবো ডিফারেন্সিয়েট করে ফেলবো, ঠিক আছে। এখন কথা হচ্ছে ডিফারেন্সিয়েট করার ক্ষেত্রে কিছু কথা আছে, কী কথা, সেটা হচ্ছে কিছু বিষয় আমাকে সবসময় খেয়াল রাখতে হবে। কীরকম দেখো, আমরা আগে যখন ওয়াই ইকুয়াল টু সামথিং আকারে ফাংশন দেখতে পাচ্ছিলাম তখন আমরা কী করছি ডিওয়াই ডিএক্স, অর্থাৎ অন্তরীকরণ করার পর আমরা ডিওয়াই বাই ডিএক্স বের করে ফেলছিলাম, ঠিক আছে। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে যদি কোনো কাছে কোনো কোনো ক্ষেত্রে এরকম হয় যে সাইন টু দি পাওয়ার সাইনের ভেতরে ln x আছে, ঠিক আছে, তখন আমরা কী করছিলাম ভেতরেরটাকে x ধরে নিয়ে অর্থাৎ চেন রুল অ্যাপ্লাই করছিলাম, ঠিক আছে, বুঝতে পারছি আমরা এখানে চেন রুল অ্যাপ্লাই করেছিলাম। আবার কখনো কখনো দুটো ফাংশন গুণ আকারে ছিল, সাইন x ইন্টু কস x ধরে নিলাম, একটা উদাহরণ দেখাচ্ছি আর কি, সাইন x ইন্টু কস x আছে, সো আলটিমেটলি একটাকে ইউ ধরে নিয়েছিলাম আরটাকে ভি ধরে নিয়েছিলাম, এরপর ddx অফ ইউ বি অ্যাপ্লাই করেছিলাম, মনে পড়ে। সো একইভাবে এখানেও আমাদের যে কাজটা করা হবে, দেখতে পাচ্ছি আমরা তোমাদের একটা কথা বলিনি, সেটা হচ্ছে যখন যে ফাংশনটা দেওয়া ছিল সেটা ওয়াই ইকুয়াল টু সামথিং আকারে দেওয়া ছিল না, সেখানে আমরা প্রথমে কী বলেছিলাম ওয়াই হচ্ছে কি একটা এক্সের ফাংশন, ঠিক আছে। এক্ষেত্রে যখন অব্যক্ত ফাংশন সলভ করব তখনও আমরা বলবো ওয়াই হচ্ছে একটা এক্সের ফাংশন, ঠিক আছে। এবং একই সাথে আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে এক্স হচ্ছে পরিবর্তনশীল। এখন তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এক্স ইকুয়াল টু এক্স পরিবর্তনশীল এই কথাটা দ্বারা কী বোঝানো হচ্ছে,
দাঁড়াও, আমরা যখন এই যে লাইনটা বলছি তখন আমরা আরেকটু ভালোভাবে বুঝাতে পারবো। দেখো, আমরা অব্যক্ত ফাংশনের অন্তরজ বের করার জন্য কি বলছি, এক্স কে পরিবর্তনশীল ধরে নিচ্ছি এবং ওয়াই কে একটা এক্স এর ফাংশন ধরে নিচ্ছি। এবং খেয়াল করো, এক্স কে পরিবর্তনশীল বলতে আমরা বেশি কিছু বুঝাচ্ছি না, অর্থাৎ নতুন কিছু বুঝাচ্ছি না, আমরা বুঝাতে চাচ্ছি যদি আমার কাছে এরকম ফাংশন থাকে সাইন এর ব্র্যাকেটের ভেতরে এল এন এক্স, ঠিক আছে, তখন আমরা কী করছিলাম, এল এন এক্স কে এক্স ধরে নিচ্ছিলাম না চেন রুল অ্যাপ্লাই করার জন্য। সো এই এই ব্যাপারটাই এখানে বোঝানো হচ্ছে যে চেন রুল অ্যাপ্লাই করার জন্য আমরা এক্সকে পরিবর্তনশীল ধরে নিব, অর্থাৎ আমরা এখানে চেন রুলটাকে অ্যাপ্লাই করতে হবে, এটাই বুঝাচ্ছি। সো আলটিমেটলি তাহলে বুঝাতে পেরেছি এক্সকে পরিবর্তনশীল বলতে কি বোঝানো হচ্ছে, আমরা এক্সকে, আমরা যদি এক্সযুক্ত অন্য কোনো রাশির চলক থাকে সেটাকে এক্স ধরে নিয়ে আমরা চেন রুল জাস্ট অ্যাপ্লাই করবো, এটাই বোঝানো হয়েছে, বুঝতে পারলাম। এরপর হচ্ছে প্রত্যেকটা পথকে পৃথক পৃথকভাবে অন্তরীকরণ করে ডিওয়াই বাই ডিএক্স বের করে নিব। এখানে প্রত্যেকটা পথকে পৃথক পৃথকভাবে অন্তরীকরণ করে করে ডিওয়াই বাই ডিএক্স বের করা, এটার মানে বোঝানো হচ্ছে যে যে সমীকরণটা দেয়া আছে সেই সমীকরণের উভয় পক্ষে আসলে আমরা অন্তরীকরণ করছি, বুঝতে পারলাম। কারণ হচ্ছে ধরো নর্মাল এই এই রাশিটার দিকে দেখাও, আমরা যদি এখন বলি যে এই সমীকরণের উভয় পক্ষে অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে, তাহলে আমরা তাহলে কী বলবো, দেখতে পাচ্ছি একটা দুই এক্স এবং এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, তার মানে হচ্ছে দুটা ফাংশন গুণাকারে আছে, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা এটাকেও ডিফারেন্সিয়েট করবো এক্সের সাপেক্ষে, আবার প্লাস দিয়ে এটাকেও ডিফারেন্সিয়েট করবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো প্লাস এবং সমান দিয়ে কী করবো, এটাকে ডিফারেন্সিয়েট করবো, এটাই বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা পথকে পৃথক পৃথকভাবে অন্তরীকরণ করা, বুঝতে পারলাম। তাহলে আশা করছি তাহলে এই ব্যাপারটা তাহলে তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা চলে আসি পরবর্তী স্লাইডে একটা ম্যাথ দেখার জন্য। ম্যাথটা হচ্ছে এরকম যে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস টু ওয়াই কিউব ইজ ইকুয়াল টু জিরো হলে ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। তাহলে হচ্ছে এখন দেখো, আমরা যে ফাংশনটার দিকে যদি তাকাই, আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনটা দেওয়া আছে সেটা হচ্ছে একটা অব্যক্ত ফাংশন, তার মানে এখানে এটাকে আমি ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স কিংবা এক্স ইকুয়াল টু এফ অফ ওয়াই আকারে লিখতে পারছি না। তাহলে আমরা কী করবো, এই যে অব্যক্ত ফাংশন সলভ করার জন্য কী করেছিলাম আগে, তাহলে যে ফাংশনটা দেওয়া আছে সেটাকে কী করবো, উভয় পক্ষে অন্তরীকরণ করবো এক্সের সাপেক্ষে। তাহলে আমরা লিখতে পারি যে উভয় পক্ষে লেখা, আমরা লেখাটা একটু ছোট করে লিখছি, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। খেয়াল করো, তাহলে উপপক্ষকে যদি এক্সের সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাচ্ছি বলো। আচ্ছা, এই লাইনটাতে আমরা এখানে অলরেডি লিখে দিয়েছি, শুধু শুধু আমি কলমের কালি খরচ করলাম। তাহলে দেখো, এখন হচ্ছে তাহলে উপপক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, কীভাবে করা হয়েছে সেটা দেখো। প্রথম রাশির যে রাশিটা দেখতে পাচ্ছি সেই রাশিটা কী দেওয়া আছে, এখানে একটা কথা, সেটা হচ্ছে আমরা যে রাশিটা দেওয়া আছে সেটা আর আলাদা করে প্রথমে এখানে শুরুতে লিখিনি, ঠিক আছে। তোমরা চাইলে এখানে লিখতে পারো, আর চাইলে আমার মতোই একটু ফাঁকিবাজি করতে পারো, আশা করছি তোমরা নিজেরা লিখবা, ঠিক আছে। সবসময় ফাঁকিবাজি করাটাও আসলে উচিত না। তাহলে দেখো, এখন হচ্ছে কি আমরা কী করছি, উপপক্ষকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি। তাহলে অন্তরীকরণ করলে দেখতে পাচ্ছি যে লেফট সাইডে প্রথমে আছে কি থ্রি এক্স টু দি পাওয়ার ফোর, দেখতে পাচ্ছি থ্রি হচ্ছে কি একটা কনস্ট্যান্ট, সো আলটিমেটলি প্রথমে থ্রি থেকে যাবে। তাহলে আমি এই লাইনটা কীভাবে লিখেছি জাস্ট আমরা নিচে লেখাচ্ছি, লিখে দেখাচ্ছি, সেটা হচ্ছে থ্রি থাকবে। এখন আমি দেখতে পাচ্ছি থ্রির সাথে গুণাকারে কী আছে, এক্স টু দি পাওয়ার ফোর। এবং খেয়াল করো, যেহেতু থ্রি কনস্ট্যান্ট, সো আলটিমেটলি থ্রিকে বাইরে রাখলাম এবং এক্স টু দি পাওয়ার ফোরকে ডিফারেনশিয়েট করছি। এক্স টু দি পাওয়ার ফোরকে যদি ডিফারেনশিয়েট করি, তোমরা নিজেরা দেখো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার ফোর, ঠিক আছে। এখন খেয়াল করো, আমরা নিশ্চয়ই এক্স টু দি পাওয়ার এন এর যে ফর্মুলা সেটা জানি, সেই ফর্মুলা যদি ব্যবহার করি তাহলে আমরা পাচ্ছি ফোর এক্স টু দি পাওয়ার থ্রি, তার মানে ফোর এক্স কিউব, ঠিক আছে। তাহলে ফোর এক্স কিউব, তাহলে আমরা কী লিখে দিচ্ছি, থ্রি ইন্টু ফোর এক্স কিউব, ঠিক আছে। তার মানে থ্রি ইন্টু ফোর এক্স কিউব মানে কি টুয়েলভ এক্স কিউব, যেটা এখানে লেখা হয়েছে। এরপর তাহলে পরবর্তী টার্মটা দেখি, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। খেয়াল করো, আমরা এর আগে যখন অব্যক্ত ফাংশনের অন্তরজ কীভাবে বের করবো তার যখন লাইনটা দেখছিলাম, অর্থাৎ পূর্ববর্তী স্লাইডে, তখন আমরা কী দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে আমরা ওয়াইকে একটা এক্স এর ফাংশন ধরে নিয়েছিলাম। সো আলটিমেটলি আমরা এখানে বলতে পারি যে দুটা ফাংশন আসলে গুণাকারে আছে, একটা হচ্ছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে ওয়াই। সো আমরা এখানে কী করবো, ইউবি সূত্র অ্যাপ্লাই করবো, ঠিক আছে। এখন তোমরা, আমি আশা করছি যে তোমরা অবশ্যই জানো ইউবি সূত্রটা কী, বুঝতে পারছি ডিডিএক্স অফ ইউবি সূত্রটা আমরা আশা করছি তোমরা জানো। সো আলটি মিলে আমরা ডিডিএক্সে লিখছি, তাহলে ডিডিএক্স অফ ইউবির জায়গায় আমরা কী লিখতে পারি, মানে দেখো প্রথম ক্ষেত্রে কী, প্রথম ক্ষেত্রে হবে কি এক্স স্কোয়ারকে আমরা বাইরে রাখবো, এক্স স্কোয়ারকে বাইরে রাখলে যদি ওয়াইকে ডিফারেনশিয়েট করে কী পাই, এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এ পরবর্তী টার্মে কী চলে আসে, এখন হচ্ছে কি ওয়াইকে ডিফারেনশিয়েট করেছি, তাহলে এবার হচ্ছে ওয়াইকে বাইরে রাখবো, এবার এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করবো, এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে আমরা কী জানি টুয়াইস এক্স পাই, পেলাম। এটা হচ্ছে তাহলে কোনটা, এই যে
এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এটা এই টার্মটা তোমরা এখন তোমরা প্রশ্ন করতে পারো, ভাই এখানে দেখতে পাচ্ছি মাইনাস টু এক্স ওয়াই, এইটাকে ডিফারেনশিয়েট করে পেলাম। আসলে এটাকে না খেয়াল করে আমরা এই যে এক্স স্কোয়ার ওয়াইকে ডিফারেনশিয়েট করে আসলে এই পুরো রাশিটা পেয়েছি। খেয়াল করো আমি ব্রেকেটের বাইরে মাইনাস লিখেছি বলে জাস্ট মাইনাস সাইন দ্বারা গুণ করা হয়নি, এই জন্য হচ্ছে জাস্ট ইউবি সূত্রটা অ্যাপ্লাই করেছি ভেতরে থার্ড ব্রেকেটের ভেতরে রেখে, ঠিক আছে। এবং যদি মাইনাস সাইন দিয়ে গুণ করি তাহলে এই লাইনটাই আসবে, ঠিক আছে। এখন আসে তাহলে এখন পরবর্তী ক্ষেত্রে কী হবে, টু ওয়াই কিউবকে ডিফারেনশিয়েট করবে আগের মতোই, তাহলে টু বাইরে থাকবে, ওয়াই কিউবকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে প্রথমে কী চলে আসবে, থ্রি ওয়াই স্কোয়ার আসবে। এখন হচ্ছে কি এবার যে চেন রুল অনুসারে আমাদের কী বলে, ওয়াই যেহেতু এক্স এর ফাংশন ওয়াইকে আবার ডিফারেনশিয়েট করতে হবে, তাহলে কী পাই ডিওয়াই ডিএক্স। এখন খেয়াল করো যেহেতু রাইট সাইডে অলরেডি জিরো আছে তাহলে জিরোকে ডিফারেনশিয়েট করলে জিরোই আসে। তাহলে আমরা শেষ পর্যন্ত তাহলে এই লাইনটা পেয়ে গেলাম কি না দেখতে পাচ্ছি, টুয়েলভ এক্স কিউব, এই যে টুয়েলভ এক্স কিউব পেলাম। তারপর হচ্ছে কি এই দেখো এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স, এই যে এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস টু এক্স ওয়াই, এই যে মাইনাস টু এক্স ওয়াই প্লাস থ্রি ইন্টু টু, তার মানে হচ্ছে সিক্স, সিক্স ওয়াই স্কোয়ার ইন্টু কত দেখো ডিওয়াই বাই ডিএক্স, এই যে পেয়ে গেলাম। তাহলে আমি যেটুকু পেয়েছি সেটুকু রিমুভ করে দিচ্ছি। এবার তাহলে আমরা এখন পরবর্তী কাজ কী বলতো, পরবর্তী আমরা দিতে পারছি এখানে ডিওয়াই বাই ডিএক্স যুক্ত দুটো রাশিমালা আছে। সো আমাদের এখানে আমাদের যেহেতু প্রশ্নে বের করতে বলা হয়েছে ডিওয়াই বাই ডিএক্স, সো আমাদের কাজটা তো সহজ হয়ে গেলো। আমরা কী করবো এখানে সমীকরণ ডিওয়াই বাই ডিএক্স যুক্ত যে দুটো রাশিমালা আছে তাকে সমীকরণের বাম পাশে রেখে বাকি যে দুটো টার্ম আছে তাকে সমীকরণের ডান পাশে পক্ষান্তর করে দিব, ঠিক আছে। ডান পাশে নিয়ে যাবো, এবং ডান পাশে নিয়ে গেলে আমরা শেষ পর্যন্ত কী পাই দেখো, এই এই লেফট সাইডে দেখতে পাচ্ছি আমরা আমাদের কাছে আছে সিক্স ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আরটা আছে কি মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এখানে দেখো এই জায়গায় যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স যদি কমন নিয়ে ফেলি আমাদের কাছে শেষ পর্যন্ত অবশিষ্ট থাকে কি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে। এবং রাইট সাইডে আমরা জাস্ট পক্ষান্তর করলাম, এই রাশিটা পেলাম। এখন আমাদের কাজ কি, আমাদের যেহেতু ডিওয়াই বাই ডিএক্স বের করে নিব, সো আলটিমেটলি এখন কী করবো এই যে সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তাকে কী করবো রাইট সাইডে নিয়ে যাবো, অর্থাৎ পক্ষান্তর যদি আর গুণন করি তাহলে আর গুণন যদি করি আমরা শেষ পর্যন্ত কী পেয়ে যাই ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু পেয়ে যায় টু এক্স ওয়াই মাইনাস টুয়েলভ এক্স কিউ ডিভাইডেড বাই সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। খেয়াল করো এইটাই কিন্তু আমাদের আনসার, ঠিক আছে। যদিও আমাদের এখানে দুটো ফার্দার দুটো আরও স্টেপ দেখানো হয়েছে, সেটা হচ্ছে কীরকম দেখো এখানে দেখতে পাচ্ছি যদি লবের দিকে তাকায় এখানে যদি দেখতে পাচ্ছি টু এক্স এখানে কিন্তু দুটাতে কমন আছে, সো আলটিমেটলি আমরা যদি টু এক্স যদি কমন নিয়ে ফেলি উপরে খেয়াল করো আসলে এখানে জাস্ট হিসাবে সুবিধার জন্য আমরা মাইনাস টু এক্স কমন নিয়েছি। কেন টু এক্স মাইনাস টু এক্স কমন নিয়েছি, তোমরা চাইলে টু এক্স কমন নিতে পারো, জাস্ট এই জন্য করে নেওয়া হয়েছে যাতে আমরা কী করতে পারি জাস্ট একটা উপপক্ষ থেকে কী করা হয়েছে যদি মাইনাসকে রিমুভ করতে পারি, তার মানে হচ্ছে আমি উপরেও মাইনাস সাইন কমন নিচ্ছি নিচেও মাইনাস সাইন কমন নিচ্ছি, একটা মাইনাসকে আরেকটা মাইনাসারে রিমুভ করে দিব। তারপর হচ্ছে জাস্ট হচ্ছে আসলে কিছুই না, এখানে হচ্ছে আমাদের দেখতে একটু সুবিধার জন্যই আসলে করা হচ্ছে কীরকম দেখো, আমরা যেখানে করা হচ্ছে যে এক্সকে প্রথমে রাখা হচ্ছে তারপর ওয়াইকে পরে রাখা হচ্ছে, নিচেও দেখো যদি আমরা মাইনাস সাইনকে কমন নিই তাহলে এক্স স্কোয়ার যদি পজিটিভ সাইন তাকে আমরা প্রথমে লিখতে পাচ্ছি আর মাইনাস সিক্স ওয়াই স্কোয়ারকে পরে লিখতে পাচ্ছি। সো আলটিমেটলি জাস্ট এখানে জাস্ট সাজানোর জন্য জাস্ট মাইনাস সাইনকে কমন নেওয়া হয়েছে। তোমরা চাইলে যদি এই জায়গায় যদি আমরা আনসার লিখে দিই এটাতে কিন্তু কোনো অসুবিধা হবে না, বুঝতে পারলাম। তাহলে আশা করছি তাহলে তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ, ঠিক আছে। তাহলে আজ তাহলে এই পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।